আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের রাঙ্গামাটিতে আমরা পালওয়েল রিসর্টে সন্ধ্যা। বাট আনফর্চুনেটলি ঘূর্ণিঝড়ের কারণে কাপ্তাই লেক অত্যন্ত উত্তপ্ত। মিথিলা ঘূর্ণিঝড়ের নাম মনে হয়, সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দিছে, ফলে স্বাভাবিকভাবেই এটা কাছাকাছি। এখানেও কাপ্তাই লেক অত্যন্ত উত্তপ্ত, মনে হচ্ছে যে সি বিচের মতো, মানে বড় বড় ঢেউ। তো বৃষ্টিও পড়তেছে, তো আসলে আমরা বাইরেটাতে তেমন একটা যেতে পারি নাই, এই গল্প গুজব করে আড্ডা মেরে সময় কাটাচ্ছি। তো এখন আমরা রাতে খেতে আসছি, রাতে খাওয়া দাওয়া করবো এখানে, তারপরেও আসলে কিছু করার নাই, রুমে চলে যেতে হবে, গল্প গুজব করবো আমরা। তো হোপফুলি সকালবেলা যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা এই পার্কটা ঘুরে দেখবো এবং কিছু মেমোরিজ ক্যাপচার করবো এখানে। খাওয়া দিয়ে দিছে, খুবই লুক্রেটিভ লাগতেছে রুটিগুলো, এগুলাকে বলে বসনিয়ান রুটি। আর এই যে একটা মজার জিনিস, এটা হলো সবচেয়ে মজার জিনিস, ওইগুলো ঝড়ের কারণে আসছে উড়ে ময়লাগুলো, সো ইগনোর দ্য ময়লা। এটা হলো ব্যাম্বু চিকেন, এই যে বাঁশের মধ্যে রান্না হয়েছে, এই যে ও সেই গ্রেভি মনে হচ্ছে না। এই হয় আমাদের, সুন্দর করে ঢেলে দিচ্ছে, আমাদের চিকেন ছিল ব্যাপারে, সালাড আমি বুঝি না, সস, আমি যে ব্যাম্বু চিকেন সালাদ আর রুটি দিয়ে শুরু করছি, ব্যাম্বু চিকেনের টেস্ট অসাধারণ, এত সুন্দর গ্রেভি, আমার মনে হয় না কষায় রান্না করলে হয়। অন্ধকার অনেক কম দেখতে পাচ্ছি না, কেউ স্যার তোর খাইছিস, ভালো লাগছে? ভাত দিয়ে খাইলে কিন্তু সেই লাগতো আসলে না। তো আমরা ব্যাম্বু চিকেন দিয়ে শুরু করছি, আমাদের মাছ আর চিকেনটা একটু কেটে দিবে ওনারা, এই আর কি। ফিশটা সুন্দর করে কেটে দিছে, ফিশটা একদম বারবিকিউ সস দিয়ে তো সুন্দর একটা মানে টেক্সচার দিছে, অসাধারণ, খুব কালার কম, খুবই টেস্টি, খুবই টেস্টি, মাছটা খুব মজার, মাশাআল্লাহ। তো খাওয়া দাওয়া কন্টিনিউ করি, যে সাউন্ড ডিস্ট্রিবিউট করে দিচ্ছে মাছ সবাইকে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে রিয়েলি, ফিশ আমি এরকম আগে কখনো খাই নাই, মানে গোটা বারবিকিউ করা, এগুলো আমি বাংলাদেশ থেকে যাওয়ার পরে ট্রেন চালু হয়েছে, সেটা আমার ফার্স্ট টাইম এরকম হোল গ্রিস, মানে হোল ফিশ এরকম 1 কেজি গ্রিল করে খাইছে, উপরে ওরা এত সুন্দর করে বারবিকিউ সসটা মাখাইছে, সেই লাগতেছে, আমি মানে নিজেই 1 কেজি মাছ খাই দেওয়ার মতো। আর বসনিয়ান রুটিটা তো দুর্দান্ত, ওরা কী হিসাব নিতে চায় না, আমার মনে হয় আমাদের আরও 4টা লাগবে রুটি মিনিমাম। আর গ্রেভিটা তো সেই ভালো লাগছে না, যে একটা চিকেন আমরা খাই নাই, চিকেন তরি খাইছো, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, কিন্তু সো ফার ভেরি গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তুই আর খাইস না, তুই মাছ খাস না আর খাইস না, তুই কম খাইলে আমরা খাই না, শুভ সকাল, ঘুম থেকে উঠে এখন হাঁটাহাঁটি করতে বেরোছি, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে লাভ লকের সামনে। এটা একটা বেশ, এখানে একটা ঘটনা আছে, যেটা বললো যে 2014 সালে এরকম একটা আমেরিকা থেকে একটা ফ্যামিলি বেড়াতে আসছিলো, তারা এরকম নৌকা দিয়ে ঘুরতেছিলো এই লেকের মধ্যে, হঠাৎ ঝড় উঠে মেয়েটা মানে পড়ে যায় পানিতে, তো তাকে বাঁচানোর জন্য তার হাজব্যান্ড লাফ দেয় পানিতে,
এবং তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ডুবে গেছে। তো তিন দিন পরে তাদের এই ঠিক এই জায়গায়, যখন এই এই রিসোর্ট ছিল না তখন তাদের এই জায়গাটায় তাদের লাশ পাওয়া যায় এবং দুজন একসাথে ছিল আর কি, মানে মৃত্যুও তাদেরকে আলাদা করতে পারে না। এই মানে এই থিমটাকে মাথায় রেখে এই জায়গায় এই লাভ লকটা তৈরি করা হয়েছে। তো এই ইউরোপে বিভিন্ন জায়গায় যেমন ব্রিজের মধ্যে তালা ঝুলায় ওরকম সেই স্টাইলে এখানেও মানুষজন তালা ঝুলাচ্ছে। তো আপনিও মানে এখানে যারা রাঙামাটির মানুষজন আসে তারা এরকম তালা ঝুলাচ্ছে, হয়তো এখানে নাম টাম লেখা আছে, যেমন এই যে নাইম আনুষি এরকম সবাই নাম টাম লেখা আছে। হ্যাঁ, তো প্রচুর তালা, এই তালাগুলো কিন্তু অনেক ওজন, একটা সময়ে এগুলো কিন্তু অনেক ওজন হয়ে যায়, কারণ পুরোটা ভরে যাবে তখন এগুলো আবার তালা কাটে কাটে ফেলতে হবে। ব্রিজে যেটা হয়, ব্রিজ তো একটা স্ট্রাকচার, ওটাতে আসলে কেটে ফেলতে হয়, এখানে তো একটা সলিড স্ট্রাকচার, এখানে তা না কাটলে হবে, বাট এখনও ভরে নাই, এখানে এখনও অনেক তালা ভরবে আর কি। তো এই জায়গাটা সুন্দর করে এটা ওরা অ্যারেঞ্জ করছে, এখানে বসা টসার জায়গা ব্যবস্থা করছে। আর কালকে ব্যাপক ঝড় হওয়ার কারণে এরা খুব ধোয়া মুছা কাজ করতেছে আজকে পুরো রিসর্টে। তো এটা একটা একটা মানে অনুষ্ঠান করার মতো একটা জায়গা, এখানে একটা খোলা জায়গা, উপরে স্টেজ আছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, এখানে বসে বসে সামনে নদী মানে কাপ্তাই লেকের বাতাস উপভোগ করা যাবে। তো মানুষজন বেড়াতে যারা আসে তারা এই জায়গাটায় আসে আর কি। এই জায়গাটা খুব বেশি না, আর এইদিকে দু তিনটা ফ্যামিলি কটেজ আছে, আমরা আসছিলাম না, এগুলো ভালো লাগে না আমাদের না, এগুলো আদলে ছোট করে এখানে একটা বানাইছে, এটা এত কাঁপে না কিন্তু হালকা কাঁপে, বুঝলে, বেশ স্টেবল। এটা আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটতেছি, আর এখানে যে বেশ কিছু যেগুলো গতকাল আমরা ক্যান্টিন থেকে দেখতেছিলাম, রেস্টুরেন্ট থেকে দেখতেছিলাম যে নৌকাগুলা এখানে কায়াকিং করা যায়। তো গতকাল বৃষ্টি টিষ্টির কারণে তো কিছুই করতে পারিনি, আজকে দেখলাম ওরা সব ক্লিন করে রেডি করছে, ব্যাপক কাজ করতেছে, কারণ গতকাল ব্যাপক ঝড় হয়েছে। তো আমাদের যে আমরা যে কটেজে ছিলাম ওগুলো পলওয়েল কটেজ, যেখানে যেটা দেখাচ্ছে আমাদের সবগুলাই কভার হয়ে গেছে, খালি এখন আমাদের এই পলওয়েল পার্কটাই দেখা বাকি। পলওয়েল কটেজে তো আমরা থাকতেছি, ঝুলন্ত সেতু মাত্র হেঁটে আসলাম, লাভ লকে দেখে আসলাম মাত্র, সুইমিং পুলে তো গতকাল ভালো গোসল করছি। সো আমরা এখন এই দিক দিয়ে ঢুকে পলওয়েল পার্কে কী কী রাইড আছে এগুলো দেখে ওই দিক দিয়ে রেস্টুরেন্টে ওই দিক দিয়ে নামা যায় নেমে যাবো আর কি। এই পাশে এই তো এটা হলো রাঙামাটি থেকে সিএনজি দিয়ে আসা যায়, এখানে সিএনজি স্টপেজ। এই তো মানুষজন ভালোই আসে, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট পার্কের ভিতরে ঢুকলাম। সো এন্ট্রিটা এরকম সুন্দর আস্তে আস্তে উঁচুতে উঠে গেছে, তো ঢুকতে এরকম ছোটো ছোটো পশু পাখির মূর্তি বানাইছে, প্রজাপতি, মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আবার এই যে আমাদের ধান ভাঙা দৃশ্য, আবার কি মুভি হল, এখানে ছোট ছোট রাইড। আচ্ছা, ভালো লাগতেছে হলো যে এটা মানে সুন্দর করে গুছানো, তো উঁচা নিচা জিনিসটা সুন্দর লাগতেছে, এবং এখান থেকে ভিউটা দারুণ। আর ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে এখান থেকে, তো কালকে আমরা বেসিক্যালি এটা আমাদের কালকে দেখানো উচিত ছিল আমার, কিন্তু কালকে এত বৃষ্টি ছিল আর ঝড় টড় ছিল, কালকে আমরা সারাদিন আসলে কটেজে ছিলাম মরাল্লাস, খালি একবার বৃষ্টি থামাতে আমরা সুইমিং পুলে নামতে পারছিলাম। তো আজকে সকালে উঠে ভাবলাম যে এগুলো একটু হাঁটি ঘুরে দেখি। ও এটা একটা নাইস ইয়া যে এরকম গ্রামের বধুরা পানি ঢালতেছে, যদিও পানিটা ময়লা, তো ক্লিন হচ্ছে। বললাম না কালকে ঝড়ের পরে এত পানি পাতা পড়ছে ময়লা হয়েছে, সবাই ওনারা আজকে ব্যাপক ক্লিন করতেছে পুরো রিসোর্ট। এখানে আবার একটু হালকা ছোট পার্ক, কী বা করবে, সেখানে আবার একটু বসার জায়গা করছে, একটা আরেকটু উঁচু সিংহ দিয়ে গেট, সিংহের গেট,
এখানে আবার একটা মিষ্টি কুমড়ার মতো কিছু একটা করছে, সবখানে বসার জায়গা। হ্যাঁ, এটা একটু রেস্টুরেন্ট টাইপের মনে হয়, আই গেস। এখানে বসে বসে চা কফি খাওয়া যাবে। এবং এই যে কটেজগুলো হলো আমাদের কটেজ, এগুলো হলো আমাদের কটেজ। আমাদেরটা হলো ওইটা ম্যাগনোলিয়া, সামনেরটা। ও আচ্ছা, এটা হলো চটপটি ও ফুচকা কর্নার, ভেরি ইনোভেটিভ। হ্যাঁ, কি সুন্দর, এরকম চটপটি আর ফুচকা কর্নার মনে হয় ঢাকা শহরে বা বাংলাদেশে আর কোথাও নাই, এত সুন্দর এরকম একটা দোকান। এখানে বসে আসলে চটপটি খেতে, বসে এখানে বসে চটপটি খাওয়া আর কাপ্তাই লেক দেখতে ভালোই লাগবে। তো এই এগুলো রাতে জলে, আমরা দেখছি কালকে রাতে। তো এইদিক দিয়ে আবার ওই আমাদের রেস্টুরেন্টে চলে যাওয়া যাবে। তো আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাই, খিদাও লাগছে, সকাল হয়েছে। এই আর কি, ছোট্ট একটা পার্ক, এখানে অল্প কয়েকটা রাইড, দু একটা একটু হাঁটার জায়গা, বসার জায়গা, আর মানুষজন ওই লাভ কর্নারটা যেটা একটু আগে দেখালাম, ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওখানে যায়, এভাবে এখানে এসে সময় টময় কাটায়, এই আর কি। তো যাই, খেতে যাই, আবার দেখি আজকে আমাদের নাস্তায় কী দেয়। আজকে ব্রেকফাস্ট হলো খিচুড়ি, ডিম ভাজি, মুরগির তরকারি, সালাদ। তো একটু আমরা খাচ্ছি, ভালোই লাগতেছে, অনেকদিন পরে খিচুড়ি খাচ্ছি সকাল সকাল এরকম সুন্দর পরিবেশে, এই আর কি। তো ওরা সুন্দর গুছায় টুছায় দেয় খাওয়াগুলো। তো এরপরে আমরা চা কফি খাবো, তারপর আস্তে ধীরে বের হয়ে যাবো। ভালোই মিস করবো, এই জায়গাটা সুন্দর, মানে এম্বিয়েন্টের, রেস্টুরেন্টের এম্বিয়েন্টটা খুব সুন্দর। রিসোর্ট থেকে বের হয়ে গেছি, এখন কাপ্তাই, কি নাম, লেক শোর রিসোর্টে যাবো, না লেক ভিউ আইল্যান্ড, লেক ভিউ আইল্যান্ডের দিকে যাচ্ছি। তো আমরা একটা সিএনজি নিছি। তো এই যে সজল বসছে মাঝে, এই পরিপাশে শাওনকে দেখা যাচ্ছে না, আর সামনে হলো আমাদের ফেমাস ব্লগার টাইগার। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সো লাকিলি যাই না, আমরা থামলাম খাড়া, এই সিএনজি উঠতে পারতো না, আমরা দুই তিনজন নেমে গেছি, এখানে হেঁটে হেঁটে উঠতে হবে। ওরা খাড়া। তো ওই সামনে বিল্ডিংগুলো হলো ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো নিচ থেকে পেঁচায় পেঁচায় রাস্তাগুলো উঠছে, সুন্দর রাস্তা, নতুন রাস্তা, লেখাই আছে আঁকা বাঁকা রাস্তা। রাস্তা দিয়ে আমি যে রাস্তাটা দেখা যাচ্ছে আর যে রাস্তা দিয়ে আমরা সিএনজি করে যাচ্ছি, মানে আমার যে এক্সপিরিয়েন্স সুইজারল্যান্ড অস্ট্রিয়ার গাড়ি চালানোর, মানে এই আমাদের এই রাঙামাটির রাস্তা সত্যি কথা কোনো অংশে কম না, মানে রাস্তা ভাঙা নাই, সুন্দর নতুন রাস্তা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা আর্মিরা বানাইছে, সুন্দর রাস্তা, দাগ দাগ কাটা। আমরা অস্ট্রেলিয়ার বিভিন্ন পাহাড়টারে যাই যে সিমিলার রাস্তা, ভালো লাগতেছে, সিএনজিতে চড়তেছি, এটা একটা মানে থ্রিলিং একটা ফিল হচ্ছে, নিজে গাড়ি চালাতে পারলে কোনো আরও মজা লাগতো। হ্যাঁ, সিএনজিতে আমার মুখে ছিল সুন্দর রাস্তা। আমরা এই সিএনজি দিয়ে আসতেছি, পিছনে ওই যে উঁচু করে ওখান থেকে ঘুরে ঘুরে রাস্তাগুলো এরকম আসছে, আর এই যে সামনে অপরূপ লেক, আমি একটু উপরে উঠি, এটা ভিউ স্পট। কাপ্তাই লেক বিশাল, হ্যাঁ, ছোট 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 মাঝে ছোট ছোট দ্বীপ, অপরূপ অপরূপ, হ্যাঁ, অপরূপ সৌন্দর্য। আর এই যে এখানে নতুন বানাইছে এরকম আই লাভ রাঙ্গামাটি, শাওনের সাথে তো ক্যাপের সাথে মিলাই গেছে। Yeah, yeah, yeah.